রাজধানীর পল্লবী এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামি মাদক সম্রাজ্ঞী মোসাম্মদ লাবলি ওরফে লাবনীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। 30 সেপ্টেম্বর সকাল 7:30 পল্লবীর আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোসাম্মদ লাবলি ওরফে লাবনী দীর্ঘদিন ধরে রাজধানীর পল্লবী সহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, হিরোইন ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গতকাল তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় 1টি হত্যা চেষ্টা ও 4টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আলিফ মিয়া, মেট্রো টিভি।